আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। স্ত্রীর কাছে স্বামীর 25টি হক। সংসারে শান্তি আনতে মেনে চলুন কথাগুলো। স্বামী স্ত্রী একে অপরের অঙ্গস্বরূপ, সুতরাং একে অপরের হকের প্রতি লক্ষ্য রাখবে, তাতেই দাম্পত্য জীবন সুখের হবে। আজ আমরা জেনে নেব ইসলামের দৃষ্টিতে স্ত্রীর কাছে থাকা স্বামীর 25টি হকের কথা। তা হলো নম্বর এক, সর্বদা স্বামীর মন জয় করার চেষ্টা করা। তার ভালো মন্দ খেয়াল রাখুন। আপনার স্বামী কি ভালোবাসেন এবং কোনটা পছন্দ করেন সেই দিকে খেয়াল রাখুন। স্বামীর ইচ্ছেকে গুরুত্ব দিন, তাকে একটু সময় দিন, নিজেকে পরিপাটি ও পরিচ্ছন্ন রাখুন, সুগন্ধি ব্যবহার করুন। স্বামী সবসময় তার সঙ্গীর পরিপাটি ও সুগন্ধময় পরিধে ভালোবাসেন। নম্বর দুই, অবাধ্য না হওয়া। শরীয়ত বিরোধী আদেশ ব্যতীত স্বামীর অবাধ্য না হওয়া, স্বামীর শরীয়ত বিরোধী কোনো কাজের আদেশ পালন করা স্ত্রীর জন্য জায়েজ নয়। নম্বর তিন, স্বামীর সাথে অসংযত আচরণ না করা, স্বামীকে কষ্ট না দেওয়া। যে স্ত্রী স্বামীর সঙ্গে উত্তম আচরণ করে না এবং স্বামী তার প্রতি অসন্তুষ্ট থাকে, তার সম্পর্কে হাদিসে কঠোরভাবে সতর্কতার কথা বলা হয়েছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার কোনো নামাজ কবুল হয় না, কোনো ন্যাক আমল উপরে ওঠানো হয় না যতক্ষণ স্বামী তার প্রতি সন্তুষ্ট না হবে। নম্বর চার, শরীয়ত সম্মত প্রত্যেক কাজে স্বামীর আনুগত্য করা এবং শরীয়ত বিরোধী কাজে অপারগতা তুলে ধরা এবং স্বামীর সাথে নরম ভাষায় কথা বলা। নারী যদি তার পাঁচক্ত সালাত পড়ে, রমজান মাসের সিয়াম রাখে, স্বীয় লজ্জাস্থান হেফাজত করে এবং নিজ স্বামীর আনুগত্য করে, তাহলে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করবে। নম্বর পাঁচ, প্রয়োজনের অতিরিক্ত ভরণ পোষণ দাবি না করা। নম্বর ৬, স্বামী যদি স্ত্রী অপেক্ষা অসচ্ছল হয়, তাহলে স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে সাহায্য সহযোগিতা করা। নম্বর ৭, পরপুরুষের সাথে কোনো ধরনের সম্পর্ক না রাখা। নারী পুরুষের কোনো নির্জন স্থানে একাকী বাস, কিছুক্ষণের জন্য ও লোকচক্ষুর আড়ালে, ঘরের ভিতরে, পর্দার আড়ালে একান্তে অবস্থান শরীয়তে হারাম, যেহেতু তা ব্যভিচার না হলেও ব্যভিচারের নিকটবর্তী করে, ব্যভিচারের ভূমিকা অবতারণায় সহায়িকা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো পুরুষ যেন কোনো নারীর সাথে একান্তে গোপনে অবস্থান না করে, কারণ শয়তান উভয়ের কুটনি হয়। তিরমিজি, হাদিস নম্বর 1171। নম্বর আট, স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঘরে ঢোকার অনুমতি না দেওয়া। বুখারিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী তার স্বামীর উপস্থিতিতে অনুমতি ছাড়া রোজা রাখবে না এবং তার অনুমতি ছাড়া তার ঘরে কাউকে প্রবেশ করতে দেবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর অনুমতি ছাড়া কারোর ঘরে ঢুকে তার স্ত্রীর সাথে কথা বলতে নিষেধ করেছেন। তিরমিজি, হাদিস নম্বর 1919। নম্বর নয়, অনুমতি ছাড়া ঘর থেকে বের না হওয়া। স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত মধুর সম্পর্ক। যদি কোনো সময় কোনো কারণে অকারণে উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ সংঘটিত হয়, তাহলে স্ত্রী ধৈর্যের সাথে ঝগড়া বিবাদ এড়িয়ে চলবে এবং সুযোগ সাপেক্ষ স্বামীকে বোঝাবে। এমতো অবস্থায় রাগবশত স্বামীর গৃহ ত্যাগ করবে না। এক হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো স্ত্রী যদি স্বামীর অনুমতি ব্যতীত ঘর থেকে বের হয়, তবে সে ঘরে ফিরে না আসা পর্যন্ত এবং স্বামী তার প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আল্লাহর অসন্তুষ্টিতে থাকে। নম্বর ১০, স্বামীর সম্পদ হেফাজত করা। অনুমতি ছাড়া সেখান থেকে কাউকে কোনো কিছু না দেওয়া। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকওয়া অবলম্বনের পর কোনো মুমিন পুরুষের জন্য সতী স্ত্রী থেকে অধিক কল্যাণকর কিছু নেই, কেননা স্বামী তাকে আদেশ করলে সে তা মান্য করে, স্বামী তার দিকে তাকালে সে তাকে আনন্দ দেয়, স্বামী তার সম্পর্কে কোনো কসম খেলে সে স্বামীর কসম পূর্ণ করতে সহযোগিতা করে, আর
স্বামী কোথাও গেলে স্ত্রী নিজ সতীত্ব ও স্বামীর সম্পদ সংরক্ষণের ব্যাপারে স্বামীর কল্যাণকামী হয়। ইবনে মাজা, হাদিস নম্বর 1857। নম্বর 11, স্বামীকে অসন্তুষ্ট করে অতিরিক্ত নফল নামাজে মশগুল না থাকা, অতিরিক্ত নফল রোজা না রাখা। নম্বর 12, স্বামী মেলামেশার জন্য আহ্বান করলে শরীয়তসম্মত কোনো ওজর না থাকলে আপত্তি না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী যখন তার প্রয়োজনে স্ত্রীকে ডাকে সে যেন অবশ্যই তার কাছে আগমন করে, যদিও সে চুলার উপর ব্যস্ত থাকুক, অর্থাৎ যদিও সে রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকুক। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো পুরুষ তার স্ত্রীকে তার শয্যায় ডাকে, অর্থাৎ পারস্পরিক মিলনের উদ্দেশ্যে, এরপর স্ত্রী যদি স্বামীর আহ্বানে সাড়া না দেয় আর স্বামী যদি তার এ আচরণে কষ্ট পেয়ে তার প্রতি নারাজ অবস্থায় রাত অতিবাহিত করে, এমতো অবস্থায় জান্নাতের বাসিন্দারা তাকে সকাল হওয়া পর্যন্ত লানত দিতে থাকে। নম্বর 13, স্বামীর আমানত হিসেবে নিজের ইজ্জত আবরুর হেফাজত করা, কোনো ধরনের খেয়ানত না করা। নম্বর 14, স্বামী দরিদ্র কিংবা অসুন্দর হওয়ার কারণে তাকে তুচ্ছ না করা। নম্বর 15, স্বামীকে কোনো গুনাহের কাজ করতে দেখলে আদবের সাথে সম্মানের সাথে নরম মেজাজে তাকে বোঝানো এবং তাকে বিরত রাখা। নম্বর 16, স্বামীর নাম ধরে না ডাকা। নম্বর 17, স্বামীর মনোরঞ্জনের জন্য ঘরের ভিতরে সাজগোজ করা। নম্বর 18, স্বামীর ভালো লাগা মন্দ লাগার দিকে সর্বদা সজাগ দৃষ্টি রাখা। নম্বর 19, কারো কাছে স্বামীর দোষ ত্রুটি বর্ণনা না করা। নম্বর 20, শ্বশুর শাশুড়িকে সম্মানের পাত্র মনে করা, তাদেরকে শ্রদ্ধা করা, ঝগড়া বিবাদ কিংবা অন্য কোনো উপায়ে কষ্ট না দেওয়া। নম্বর 21, আল্লাহর রাজি খুশির জন্য ঘর গৃহস্থালির কাজকর্ম ও সন্তান প্রতিপালনে স্বামীকে যথাসাধ্য সাহায্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর গৃহস্থালির যাবতীয় দায়িত্ব অন্যের উপর ছেড়ে না দিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই সম্পন্ন করতেন। নম্বর 22, সন্তানদের লালন পালনে অবহেলা না করা। নম্বর 23, কারো কাছে স্বামীর বদনাম দোষ ত্রুটি বর্ণনা না করা। নম্বর 24, স্বামীর আত্মমর্যাদা বোধের প্রতি খেয়াল রাখা। নম্বর 25, স্বামীর মৃত্যুর পরও স্ত্রীর তার স্বামীর প্রতি কর্তব্য রয়েছে। এতিম সন্তানদের লালন পালন ও তাদের মানুষ করা, স্বামীর ধন সম্পদ রক্ষা করা, স্বামীর সুনাম রক্ষা করা, স্বামীর আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে সুন্দর ব্যবহার করা, স্বামীর অসম্পূর্ণ কাজ সমাধান করা, যদি স্বামীর কোনো ঋণ থাকে তা পরিশোধ করে দেওয়া এবং সর্বদা স্বামীর মাগফিরাতের জন্য আল্লাহর নিকট দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের মা বোন এবং সমাজের প্রত্যেকটি স্ত্রীকে এই গুণগুলোতে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।